সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি শেখ হাসিনা আছে, আপনারা সব পাবেন। কি দিয়েছে বিএনপি দেখান কেউ। আমি চ্যালেঞ্জ করছি এই বরিশালে বিএনপি কোনো এমন কোনো কাজ আছে দৃশ্যমান, যে কাজ দেখিয়ে মানুষকে বলতে পারে আমাদের পক্ষে রায় দাও। একটা কাজও আছে, একটা কাজও আছে, একটা রাস্তা একটা ব্রিজ কিছুই করেনি, কোথাও কোনো উন্নয়ন নেই। বিএনপি দিয়েছে সন্ত্রাস, বিএনপি দিয়েছে দুর্নীতি, বিএনপি দিয়েছে লুটপাট, বিএনপি দিয়েছে হাওয়া ভবন। হাওয়া ভবন মানে হাওয়া ভবন, হাওয়া ভবন দিয়েছে। আওয়ামী লীগের কোনো হাওয়া ভবন নেই। দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন এই বিএনপি, যখন দুর্নীতির কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে বলে, ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো শোনা, ঠিক কিনা? নেতিবাচক রাজনীতি এই বিএনপি করতে করতে আজকে জনসমর্থন হারিয়ে ফেলেছে। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ, এখন বিএনপি আন্দোলনের দল নয়, নির্বাচনের দল নয়, বিএনপির অপর নাম বাংলাদেশ নালিশ পার্টি। নালিশ করে এখন প্রেস ব্রিফিং নয়াপল্টনের আবাসিক এক প্রতিনিধি আছে, প্রতিদিন বসে বসে প্রেস ব্রিফিং করে, গলাবাজি করে, তাদের আর কিছুই দেওয়ার নেই। তারা আন্দোলন ডাকে, লোকে সাড়া দেয় না। বিএনপি আন্দোলনের মরা গাঙ্গে জোয়ার আর আসে না। আসবে মানুষ আছে, মরা গাঙ্গে জোয়ার আসে না। খালেদা জিয়া 2 বছরে জেলে, নেতা এখানেও আছে বিএনপি, 2 বছরে 2 মিনিটও একটা আন্দোলন করতে পেরেছে তারা? নালিশ এখন দেশ ছেড়ে বিদেশিদের কাছে নালিশ করে, কথায় কথায় নাচে। এই জন্যই বলি এটা এখন বাংলাদেশের নালিশ পার্ট। বিএনপির নেতা নেই, নেতৃত্ব কোথা থেকে আসে? কারাদণ্ডে দণ্ডিত ফিউজিটিভ দুর্নীতিবাজ টেমস নদীর ওপার থেকে নির্দেশ দেয়, অর্ডার দেয়, আর পুতুল ফখরুল নাচে। টেমস নদীর ওপারের থেকে নির্দেশ আছে, আর যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ? ফখরুলও তেমনি নাচে, নাচে আর নাচে, কোনো রেজাল্ট নেই। আন্দোলন করে সরকার হটাবে? আপনাদের নিজেদের অস্তিত্ব কোথায়? উইকেট 2টা চলে গেছে, জেনারেল মাহবুবের উইকেটের পতন, তারপর মোর্শেদ খান আপনাদের পররাষ্ট্রমন্ত্রী, এত বড় উইকেট এটাও গেছে, আরও উইকেট যাবে।
আরও উইকেট যাওয়ার অপেক্ষায় রয়েছে। বিএনপির নেতৃত্ব এখন অস্তিত্বের সংকটে আছে। এই বিএনপি নেতিবাচক রাজনীতির জন্য এদেশে মুসলিম লীগের পরিণতি ভোগ করবে, ঠিক আছে? কাজে বিএনপিকে নিয়ে বিচলিত হবেন না, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, দলকে ঐক্যবদ্ধ রাখবেন, দলের মধ্যে বিভেদ করবেন না, দলের মধ্যে কলহ করবেন না, ঘরের মধ্যে ঘর করবেন না, মশারির মধ্যে মশারি ঘাটাবেন না। মনে থাকবে, অভাব নেই, কত বড় সম্বলন। এই বরিশাল একটা ছোট্ট সিটি, এই সিটিতে আমাদের কত কর্মী আর, এটা তো জনসমুদ্র হয়ে গেছে, বিশাল এক জনতার সমুদ্র। মিছিলে মিছিলে স্বতঃস্ফূর্ত সমাবেশ, এখনো বলছি পোস্টার দিয়ে নেতা হওয়া যাবে না, ব্যানার দিয়ে নেতা হওয়া যাবে না, বিল বোর্ডের সুন্দর ছবি দিয়ে নেতা হওয়া যাবে না। নেতা হতে হলে মানুষের হৃদয় জয় করতে হবে, নেতা হতে হলে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। আমাদের সুবিধাবাদী লোকের দরকার নেই, খারাপ লোকের দরকার নেই। খারাপ লোকেরা এসে সব উন্নয়ন অর্জন উই পোকার মতো খেয়ে ফেলবে, ঠিক আছে? সাচ্চা কর্মী ত্যাগী কর্মীদের কোণঠাসা করে আওয়ামী লীগ বাঁচবে না। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, আওয়ামী লীগকে বাঁচাতে হলে আওয়ামী লীগের ত্যাগী কর্মীদের বাঁচাতে হবে। বাংলাদেশকে, বাংলাদেশের উন্নয়নকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতার মঞ্চে দরকার, বারবার দরকার, ঠিক আছে? এতক্ষণ আপনারা যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখতে হবে, এখনো ষড়যন্ত্র চলছে, এখনো চক্রান্তের চোরাগলি দিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাতের পায়তারা চলছে, উন্নয়নে পারে না, নির্বাচনে পারে না, এখন তারা ষড়যন্ত্রের চক্রান্তের চোরাগলি বেছে নিয়েছে। সাবধান থাকতে হবে, সফল করতে হবে নেত্রীর শুদ্ধি অভিযান। মনে রাখতে হবে আওয়ামী লীগ ত্যাগী কর্মীদের পার্টি, এখানে চাঁদাবাজের স্থান নেই, টেন্ডারবাজের স্থান নেই, মাদক ব্যবসায়ীর স্থান নেই, ভূমি দখলকারীর এখানে কোনো জায়গা নেই। শীতের পাখিরা আসবে সুসময়ে, দুঃসময় এলে আবার পালিয়ে যাবে শীতের অতিথি পাখি, অতিথি পাখি মৌসুমি পাখির
অতিথির আমাদের দরকার নেই।